কোন জিনিস ছেলেদের বাড়ে কিন্তু মেয়েদের বাড়ে না? দাড়ি কাছাকাছি ছিল। এগুলো ছাড়া কি আমাদের তো দাড়ি মুছ হয় না, ছেলেদের হয় এটা। তাহলে ছেলেদের বুদ্ধি বাড়ে, মেয়েদের একটু কম আছে বুদ্ধি, সাহসও বাড়ে। অসাধামী ডাকলে ছেলেদের সাহস বাড়ে, মেয়েদের সাহসটা কম থাকে, এটাই হবে তাছাড়া। শিওর? হ্যাঁ শিওর শিওর শিওর। আসসালামু আলাইকুম দর্শক, আমি ইমরান হোসেন রাজ, বিশ্বজুড়ে বাংলা ইউটিউব চ্যানেল আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আমরা হাজির হয়েছি আজকে সেই আপনাদের জনপ্রিয় সকলের প্রিয় অনুষ্ঠান আজকের দাদা বা গুগলিনি। আর বরাবরের মতো আমরা এখানে পেয়েছি একজন ভাই এবং একজন আপুকে। তো আমরা দর্শক প্রথমে তাদের পরিচয়টা জেনে নেব এবং তারা আজকে আমার সাথে সেই গুগলি বা ধাঁধা খেলতে রাজি আছে কিনা সেই বিষয়টি জেনে নেব এবং তাদের ব্রেনটা একটু ওয়াশ করে যাব। তো দর্শক পুরো অনুষ্ঠানটি না টেনে দেখতে থাকুন এবং দেখি দেখেন যে কি করে তাদের ব্রেন আমি ওয়াশ করে যাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার পরিচয় একটু জানতে চাচ্ছিলাম। আমি, আমার নাম ইতি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরতে আসছি। আপনি বয়ফ্রেন্ড, আপনি গার্লফ্রেন্ড? নো, দুজনে দুজনে। আমি ওর গার্লফ্রেন্ড। আমি বুঝিনি কথাটা, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? আমি আমার বয়ফ্রেন্ড কে নিয়ে ঘুরতে আসছি। আচ্ছা, আপনি আপনার বয়ফ্রেন্ড কে নিয়ে ঘুরতে আসছেন। আপনার বয়ফ্রেন্ড কে? হিরো দেখতেই পাচ্ছেন সামনে। ভাই আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ সোহেল খান। হ্যাঁ সোহেল খান, দেশি বাড়ি ফরিদপুর। ফরিদপুর, ফরিদপুরের খান সাহেব। ইয়েস। আপ কি করা হয়? আমি জব করি, আর এই যে স্কেটিং এগুলি ট্রেনার শেখ রাসেল মনিস্তান, ওইখানে আমরা যাই শিখি, আমি শিখাই শহীদ বুদ্ধিজীবীদের, এখানে আমরা শিখাই। আপনি আর কিছু করেন না? না আর কিছু করি না, বাসা বাড়ি। আর এই মিথ্যা কথা কেন বলেন? ও আর করি, হ্যাঁ প্রেম করি ওর সাথে, আমার গার্লফ্রেন্ড। সেটাই আমি জানতে চাচ্ছিলাম। আমার সামনে অস্বীকার করে দেখছেন, আপনি বলছেন শুধু কাজের কথা। হ্যাঁ কাজের কথাটা অবশ্যই, এটা আমার ভুলে গেছে, আমার গার্লফ্রেন্ড ওর সাথে আমার যত আমি চাইবো ভুলগুলো ধরতে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তার সমাধান দেওয়ার। তো ভাই এবং আপু আপনাদের, আমি মূলত আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে বিশ্বজুড়ে বাংলা, আমরা সেখানে ধাঁধা বা গুগলি নামে একটি প্রোগ্রাম করে থাকি, ব্রেন ওয়াশ বা মূলত মেধার খেলা, বিকশিত হোক প্রতিটি মানুষেরই মেধা, সেই লক্ষ্য নিয়ে মূলত নতুনদের অংশগ্রহণে আমাদের অনুষ্ঠানটি করা হয়। তো আপনারা কি আমার সাথে ধাঁধা খেলতে রাজি আছেন বা অংশগ্রহণ করতে রাজি আছেন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই আছি আমরা, আপনাদের এইটা দেখি আমরা ছেলে নে, আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর লাগে আপনাদের ধাঁধা, তাই অনেক মজা লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কখনো দেখা হয়েছে কি? হ্যাঁ আমিও দেখেছি, কিন্তু এরকম বড় হয়নি অংশগ্রহণ। ফার্স্ট ফার্স্ট কেমন লাগছে অংশগ্রহণ করতে? ভালো লাগছে, একটু ভয় লাগছে, পারবো কিনা। স্বাভাবিক, ভালো লাগা ভয় লাগা দুটি কাজ করে না, স্বাভাবিক দর্শক। তো আমি মূলত আপনাদেরকে যখন প্রশ্নটি করব, সেই প্রশ্নগুলোর মধ্যে আপনাদের 10 সেকেন্ড আপনাদের সময় থাকবে উত্তর দেওয়ার, আর 10 সেকেন্ডের মধ্যে যদি উত্তর দিতে পারেন তাহলে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার দিবেন। তো পুরস্কার থাকবে, যেটা আমাদের পক্ষ থেকে বরাবরই থেকে থাকে এবং দর্শকদের উদ্দেশ্যে পুরস্কার থেকে থাকে, যে দর্শক প্রথম কমেন্ট উত্তর দিতে পারবেন তার জন্য আমরা, আমাদের পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার, আমরা পৌঁছে দেবো আপনার ঠিকানায়, আমাদের অফিস থেকে পৌঁছে দেওয়া হবে। তো আমি প্রথমে তাদের কাছ থেকে উত্তরটি জানার চেষ্টা করব, যেহেতু তারা আমার সাথে রয়েছেন বা লাইভে রয়েছেন, আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি দেরি না করে কিন্তু সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, নাকি? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন ছুড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সাহস আছে তো? হ্যাঁ অবশ্যই, চেষ্টা করি। মেয়ে মানুষের সাহস না থাকতে পারে, পুরুষ মানুষের সাহস আছে। খুব ভালো লাগলো খান সাহেবের কথা শুনে। কোন জিনিস ছেলেদের বাড়ে কিন্তু মেয়েদের বাড়ে না? সময় শুরু হচ্ছে। এক, ছেলেদের আবার কি বাড়ে মেয়েদের কি বাড়ে নাই? দুই, নিচের দিকে কেন তাকাচ্ছেন? ছেলেদের বাড়ে মেয়েদের বাড়ে না? তিন, এটা আমার অদ্ভুত একটা প্রশ্ন, আমি আসলে কনফিউজ। চার, জিনিস ছেলেদের বাড়ে মেয়েদের বাড়ে না? হ্যাঁ। পাঁচ, মেয়েদেরই তো বাড়ে কথা, ছেলেদের বাড়ে কেন? দাড়ি কাছাকাছি ছিল, হইতে পারে ছেলেদের দাড়িটাই মুচ, ছেলেদের দাড়ি ছিল, দেখেন হয় কি না। এগুলো ছাড়া কি আমাদের তো দাড়ি মুছ হয় না, ছেলেদের হয় এটা, এটাই হবে আর কি। সাত,
এখনো সময় আছে, চাইলে চেঞ্জ করতে পারেন অপশন। মাই গড, কোন জিনিস ছেলেদের বাড়ে মেয়েদের বাড়ে না? আসলে বুঝতে পারতেছি না, এটাই হবে। আট কি ছেলেদেরই তো দাড়ি বাড়ে, মেয়েদের হয় না, এটাই মাথায় আসে, আর কিছু আসে না ভাই। হবে না, আপনারা কি আসছেন? উত্তর আসছে কয়টা? কি কি? একটা ওই দাড়িমুস, একটা সাহস, আর একটা কি বলছিলাম, বুদ্ধি। এই তো বুদ্ধি, এটাই আর কি। সাহস বুদ্ধি। আচ্ছা আচ্ছা। সেই দর্শক, আমার প্রশ্ন ছিল কোন জিনিস ছেলেদের বাড়ে কিন্তু মেয়েদের বাড়ে না। তারা উত্তর দিয়েছিল দাড়ি, মোজ বা বুদ্ধি বা সাহস। কিন্তু তারা শেষ পর্যন্ত এসে খুব উত্তরের কাছাকাছি ঘুরে বা উত্তরের মধ্য দিয়ে ঘুরে তারা সেই উত্তরটি এড়িয়ে গিয়ে তারা উত্তর দিয়েছেন শেষ পর্যন্ত যে বুদ্ধি। অর্থাৎ আপু স্বীকার করলেন যে ছেলেদের বুদ্ধি একটু বেশি, মেয়েদের বুদ্ধি একটু কম। এই বিষয়টি আজকে একটা খুবই ভালো লাগলো বিষয়টি, যে অনেকে আছে স্বীকার করেই না যে মেয়েদের বুদ্ধি কম ছেলেদের থেকে। সেই জিনিসটা অনেকে স্বীকার করে না, বা অনেকে সাইকোলজি বা বিজ্ঞান যেটা বলে সেই জিনিসটা তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো আপু, আস মেয়েদের বুদ্ধি নিয়ে কী যেন বলতেছিলেন? এই যে বললাম যে মেয়েরা একটু মাথা মোটা হয়, তারপর একটু শান্তশিষ্ট, ভীতু, সাহসী কম হয়, এই জন্য আর কি একটু বুদ্ধিটা কম থাকে। আর মেয়েরা একটু বেশি বুঝতে যায়, বুদ্ধিটা আরও কমে যায়, অনেকটা কমে যায়, ভুল ভাল কাজ করে ফেলে আর কি, অনেক সময় সঠিক কাজ হয় না। আর সেক্ষেত্রে ছেলেদের একটু বুদ্ধি বেশি হয়, মেয়েদের থেকে ছেলেদের একটু বুদ্ধি বেশি হয়। আচ্ছা আচ্ছা, এই আর কি স্বীকার করলাম। আপনার মাথাটা কোন সাইড দিয়ে মোটা বেশি? এই মাথা মোটা, সেই মাথা মোটা না, এটা বেশি বোঝাটা যে আছে, মেয়েরা যে একটু অতিরিক্ত বেশি বোঝে ওইটা আর কি। দর্শক, ভালো লাগলো আপুর কথাগুলো, যে মেয়েদের বুদ্ধি একটু কম এবং তার কেন বুদ্ধি একটু কম ছেলেদের তুলনায়, তার বিস্তারিত তিনি বললেন যে তারা বেশি বুঝতে যায় এবং মাথায় ঘিলু বেশি থাকে বা মাথা মোটা হয়, নানান উত্তর তিনি দিলেন এবং তার বিস্তারিত আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলেন। আমরা তার সেই কথাগুলো নিলাম এবং আপনারা শুনলেন। এই বিষয়ে যদি আপনাদের কিছু বলা থাকে তাহলে কমেন্ট করে বলতে পারেন। তো দর্শক, আমার আজকে প্রশ্ন ছিল কোন জিনিস ছেলেদের বাড়ে কিন্তু মেয়েদের বাড়ে না। তারা উত্তর দিয়েছেন বুদ্ধি, তা ছেলেদের থেকে মেয়েদের তুলনামূলক অনেক কম। তার বিস্তারিত তিনি বললেন, আসলে তার এই উত্তরটি আমাদের কাছে আজকে সঠিক হয়নি। তো দর্শক, সঠিক উত্তর কী হবে? যদি আপনাদের মাঝ থেকে কেউ জেনে থাকেন বা পেরে থাকেন তাহলে অবশ্যই প্রথম কমেন্টে বলে দিতে পারেন। তবে আমি কিন্তু এর উত্তরটা দিচ্ছি না এই মুহূর্তে, কেননা আমি সম্পূর্ণ উত্তরটি আমাদের দর্শকদের কাছ থেকে আমি আশা করছি, এবং যে দর্শক আমাদের এই উত্তরটি সবার আগে দিতে পারবেন তার জন্যই সত্যি সত্যি থাকবে ডেইলি ইউটিউব, আমাদের বিশ্বজুড়ে বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। তো দর্শক, আজকের এই ধাঁধা এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য থাকবে অসংখ্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। দর্শক, আমি ইমরান হোসেন, পরবর্তী ধাঁধা নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। তত সময় পর্যন্ত যাতে যেমন সেই ধাঁধা আপনাদের চোখ এড়িয়ে না যেতে পারে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।